Yeah.
এত দুঃখ দুঃখ না করে একটু একটু সুখের কথা বলি। এই যে আজকে যে আমরা এখানে এসেছি সবাই, সেই 16 ডিসেম্বর থেকে দিন গুনছি কবে আসবো এখানে, অবশেষে আসা হলো। তার জন্য আমাদের ভিসি স্যারের জন্য, ওনার এই পেশেন্স, ওনার এই ধৈর্য এবং সহিষ্ণুতার জন্য আজকে আমরা সবাই ফার্স্ট টাইম এক হতে পেরেছি। একটা জোরে হাত দিয়ে হবে ভিসি স্যারের জন্য, ভিসি স্যার। হৃদয়ের গহীন গহীনে লুকিয়ে থাকা, লুকিয়ে থাকা অভিমানে থাকা অশ্রুসিক্ত তোমাদের সবার স্মৃতিকে জানাই অভিনন্দন। কিন্তু শর্ত একটা, হাল ছাড়া যাবে না। আর এ তরির নাম আর, তোমরা তো জানো আর্ক মানে কি, নূহ আলাইহিস সালামের নৌকা আর্ক। এই তরির হাল আমরা ধরেছি, তোমরা তোমাদের হাল ধরে রেখো।
দূরে দূরে তোমাদের মতো কিন্তু সবাই এখানে আছে আমাদের আমাদের
ডক্টর ম্যাডাম আছেন এখানে, ওনার প্রিয় গানও কিন্তু আমরা করেছি এবং ওনার জন্য আমাদের ডক্টর ম্যাডামের জন্য একটা জোরে তালি হোক প্লিজ। ওনার প্রিয় গানও কিন্তু এগুলাই। চলে আসে আল্লাহ নবীর নাম নেওয়ার সময় চলে আসছে, একটা মাস আজকে একটু প্রস্তুতি একটু ওয়ার্ম আপ হয়ে যাক না আল্লাহ নবীর নাম, সামনে রমজান আসতেছে সবাই জিকির করবে আজকে একটু জিকির। Thank you.
Yeah.
আল্লাহ আমার আল্লাহ নবীজি একটু এক্সারসাইজ হয়ে গেল, একটু রোজার আগে একটু আমাদের ওয়ার্ম আপ হয়ে গেল। আর সমস্ত চট্টগ্রামবাসীকে সামনে আগে তো আগত মাহে রমজানের শুভেচ্ছা। এবং আল্লাহ নবীজির নামের শুভেচ্ছা। আর ওম প্রকাশ আমাদের আজকের অনুষ্ঠানকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, ওর জন্য একটা জোরে করতালি হবে সবার। ওম প্রকাশ। আর চিটাগাং একজন একজন অভিভাবক আছেন, যিনি 90 দশক থেকে আমাদের গান বাজনার সাথে জড়িত, এবং তিনি একজন মিউজিশিয়ান এবং সাউন্ড ইঞ্জিনিয়ার। সমরদা, সমরদা আমাদের বন্ধু এবং বড় ভাই, তার জন্য একটা শুভেচ্ছা। আজকে এই সাউন্ড সিস্টেম লাইট সব কিছু না কি হয়েছে শুনতে পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো গলায় আওয়াজ করো তাহলে আমি তার রিটার্ন দেব, আমি উত্তর দিব, অসুবিধা নেই। না কি মানে বুঝি সেলফি, অলরাইট তাহলে সেলফি হবে, খুশি হবে, নো প্রবলেম। শুধু এটা হলে হবে, এই যে এই যে এই যে এই যে সারা চিটাংবাসী সবাইকে যে শুভেচ্ছা জানালাম, কারণ এটা হচ্ছে পাহাড়ের দেশ। আর সাগরের উত্তাল তরঙ্গ ভেদ করে গেছো কেউ, রানা গেছে, তাহলে রানার জন্য একটা হাত। বাকি মরুভূমি নাই, তাহলে বাড়ি দিয়ে দেখিয়ে দিত রানা। আমাদের শেষ গান
Thank you.
Love you all.